মুশফিককে মুশি নামেও ডাকা হয়, তাহলে সাকিবকে কি? তামিমের মারকুটে ব্যাটিংটাও আর দেখা যায় না, মুস্তাফিজের কাটারের ধারটাও এখন কম কম। কেউ স্পিন খেলতে পটু, কেউ আবার পেসটা ভালো খেলেন, বল হাতেও এক একজন এক এক রকম, কেউ ভেরি স্পেশাল পুরনো বলে ভালো বল করতে, মাঠের উত্তেজনায় কারো মাথা বরফ ঠান্ডা, আবার কারো মাথা চৈত্রের দাবদাহ, এসবই টাইগার স্কোয়াডের নারী নক্ষত্র। আর যারা জানেন তারাই আজকের এপিসোডের অতিথি। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়, সঙ্গে আছি আবদুল্লাহ হীরা। আজকে আমাদের অতিথির তালিকায় আছেন টাইগার আজকের বিষয় টাইগার স্কোয়াডের কে কেমন। অতিথি তালিকায় আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাকিব তামিমদের দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম আর মিজানুর রহমান বাবুল, স্বাগত আপনাদের। আমি শুরু করতে চাই, আজকে চূড়ান্ত দল দেওয়া হয়েছে, 18 সদস্যের চূড়ান্ত দল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে, ওয়ান ডে সিরিজের জন্য চূড়ান্ত দল। সেই দলের যারা 18 জন আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করতে চাই, এবং এই টাইগার স্কোয়াডের কে কেমন সেটাই আপনারা যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কেউ সতীর্থ হিসেবে ছিলেন, টিমে ছিলেন, কেউ দূর থেকে দেখেছেন, কেউ প্রশিক্ষক হিসেবে দেখেছেন, আমি শুরুতেই আজকের স্কোয়াডের যিনি এক নম্বর পজিশনে আছেন ক্যাপ্টেন তামিম ইকবালের বিষয়ে জানতে চাইব। তামিম ইকবাল খান এই সিরিজে আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন্সি দেওয়ার মানে সুযোগ পাচ্ছেন, তিনি এই সিরিজের নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে। তামিমের জন্য আমরা শুরুতেই যেতে চাই নাজমুল আবেদিন ফাহিম। আপনি অবশ্যই তামিমকে খুব কাছ থেকে প্রশিক্ষণ দেওয়ারও সুযোগ পেয়েছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে তামিম যে ক্যারেক্টার নিয়ে ব্যাটিংটা শুরু করেছিল এখন তার ক্যারেক্টারের কী ধরনের ভ্যারিয়েশন এসছে, কোন কোন বল খেলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোন কোন বল এখনও তিনি খেলতে কেমন অস্বাচ্ছন্দ্য বোধ করেন। ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আছে আজকে আসলে আলাপটা শুরু হয়েছে। যেহেতু 18 জনকে নিয়ে আলাপ হবে, আমরা আলোচনাটাকে ছোট ছোট করে রাখার চেষ্টা করবো যেন সবার ব্যাপারে কিছুটা আলাপ করা যায়। তামিমের কথা যদি বলি, আমার প্রথমে যেটা মনে হয়, তামিম ব্যাটিং কে প্রচন্ড ভালোবাসে, ক্রিকেট মানেই ওর কাছে হচ্ছে ব্যাটিং। এবং আমার কাছে মনে পড়ে, এবং ছোটবেলার কথা যদি বলি, ও ফিল্ডিংটাকে মোটামুটি একটু অগুরুত্বপূর্ণহীন গুরুত্বহীন একটা ব্যাপার বলে মনে করতো, সবসময় চাইতে ব্যাটিং করতে এবং লম্বা সময় ধরে ব্যাটিং করতে চাইতো। তামিমের যে নেচারটা ছিল শুরুতে, একজন এগ্রেসিভ ব্যাটসম্যান হিসেবে সে ছোটবেলা থেকে কিন্তু অ্যাকচুয়ালি গড়ে উঠেছিল। এবং আমাদের যদি ইফ ইউ গো ব্যাক টু ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া, সেই বিশ্বকাপে যেটাতে সে জাহির খানকে একটা স্ট্রেট সিক্স মারলো, তামিম ইকবাল আসলে সেই সেটাই হচ্ছে সত্যিকারের তামিম ইকবাল। কিন্তু সময়ের সাথে সাথে সে তার মধ্যে অনেক পরিবর্তন এসছে, সেটা কিছুটা তার নিজের কারণে হতে পারে, কিছুটা টিম ম্যানেজমেন্ট বা কোচের কারণে হতে পারে। এখন আমরা অন্য একজন তামিমকে দেখতে পাই যে ততটা আক্রমণাত্মক নয় এবং কিছুটা রক্ষণাত্মক ধরনের ক্রিকেট খেলে, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার খেলার ধারটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দেখতে অলওয়েজ দেখতে চাইতাম সেই এগ্রেসিভ ক্রিকেট খেলবে, সেই তামিমটাই বোধ হয় সবচেয়ে ভালো আউটপুট দিতে পারতো। যাই হোক, এখন যে ধরনের ক্রিকেট খেলে আমার মনে হয় ওর কিছু স্ট্রেংথ আছে, কিছু দুর্বলতা আছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা এসছে, সে অনেক ভালো করার চেষ্টা করে, সবসময় বড় ইনিংস খেলার চেষ্টা করে, দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করে, এই পরিবর্তন তার এসেছে বড় ইনিংস খেলার সাপোর্ট করার। তবে ওর যেটা ক্ষতি যেটা হয়েছে, যে স্ট্রাইক রেটটা আগে মেইনটেইন করতে পারতো সেটা এখন করতে পারে না। সেটা কি দর্শক এন্ডে এনজয় করার মাত্রাটা কমে গেছে নাকি ঠিকঠাকই আছে, মানে ক্ষতিটা কোন দিক দিয়ে? না, ক্ষতিটা হয়েছে এই কারণে যে বাংলাদেশ দল এখন যে জায়গাটায় আছে সেখানে আমাদের একজন আক্রমণাত্মক, বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেট এবং ওয়ান ডে ফর্মেট, একজন আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান দরকার, দুজন দরকার অ্যাকচুয়ালি। তামিম যে রোলটা প্লে করতে পারতো, ও 10 বছর আগের যে খেলাটা খেলতো সেটা যদি এখনো খেলতো, আমার মনে হয় সেটা বাংলাদেশ দলের জন্য বেটার হতো। কিন্তু তার খেলার চারিত্রিক কিছুটা পরিবর্তন আছে, সে নিয়ে এসছে, সেটা নিজের কারণে দলীয় ম্যানেজমেন্টের কারণে হোক, সেই কারণে তার খেলার কিছুটা পরিবর্তন এসছে। তো সেটা আমার মনে হয় বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিক থেকে, বাট কিছুটা লাভের ব্যাপার আছে। একটা সময় ছিল যখন আমরা চাইতাম যে বাংলাদেশ ক্রিকেটের কিছুটা ক্ষতি হয়েছে, যেটি আপনি শেষ আগে তামিমকে আমরা যদি এখনো যদি পেতাম আরো আরো শক্তিশালী হতে পারতো। অবশ্যই তাই, ড্যাশিং ভাবটা এখনো থাকতে পারতো, সময় ও জায়গা নিয়ে ভাবটা। একটু খালেদ বাস পাইলট আপনার কাছে যেতে চাই, আপনি সাবেক অধিনায়ক হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। তামিমকে আপনি সতীর্থ হিসেবে যতটুকু দেখেছেন, সেই জায়গা থেকে তামিমকে, মানে তামিম কেমন এবং ক্যাপ্টেন তামিম কতটা মানে আস্থা রাখার মতো? আমি আশা করি যে খুব ভালো করবে, বিকজ অনেক এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে ক্রিকেট খেলছে,
বলবো লম্বা ক্যারিয়ার, অনেক জনের ক্যাপ্টেন্সি দেখেছে, দেখতে দেখতে অনেক কিছু মাঠে যত আপনি থাকবেন তত আস্তে কিন্তু শিখবেন অনেক কিছুই। তো সেই জায়গাগুলো শিক্ষার জায়গাগুলো আমি বলবো যে অসাধারণ। সবকিছু সিনিয়র প্লেয়ার আছে, মুশফিক আছে টিমে, সাকিব আছে টিমে, আমার মনে হয় না খুব একটা বড় প্রবলেম হবে। আপনাকে যদি আমরা একটু সমালোচনা করতে বলি, ধরুন ক্যাপ্টেন তামিমকে আপনি মানে মানে এটা তো ধরেন ভারপ্রাপ্ত হিসেবে না একেবারে ফুল এপিসোডে দায়িত্ব পালন করবেন, কিন্তু এর আগে ভারপ্রাপ্ত হিসেবে করেছেন এবং ঘরোয়া লিগে আমরা ক্যাপ্টেন্সি তার দেখেছি, সেই জায়গায় ধরলাম আমরা অবশ্যই আস্থা রাখি ক্যাপ্টেন তামিম ভালো করবেন, কিন্তু আপনার জায়গা থেকে টেকনিক্যাল জায়গা থেকে যদি বলেন কেমন করবেন ক্যাপ্টেন তামিম, কতটা জায়গায় মানে কী কী জায়গায় সমালোচনা করার সুযোগ রয়েছে? আমি সবসময় দোয়া করি তারা ভালো খেলুক, তাদের ভালো কিন্তু আমাদের জন্য জয়। তো সেক্ষেত্রে খেলার আগে আমার মনে হয় যে এরকম সমালোচনা ঠিক হবে না, বাট আমি ফাইন ভাইয়ের সাথে আমি একমত। আমি বলবো যে তামিম তার স্টার্টিং সময়টাতে কিন্তু অনেক শর্টস খেলতেন, অনেক ধরনের শর্টস ছিল, খুব পাওয়ারফুল খেলতে পারতেন। তো এই জায়গাটা আমি একটু পয়েন্ট আউট করবো, দেখেন একটা প্লেয়ার যখন সে তার এ টিমে খেলে বা আন্ডার 19 এ খেলে, ডে বাই ডে সে যখন উপর দিকে যেতে থাকে তখন তার বেস্ট জিনিসটা বেরিয়ে আসে, আউটকামটা, তার যে মেন স্ট্রেংথগুলো বেরিয়ে আসে। তো তামিম সেই জায়গা থেকে আমি বলবো যে একটু হলেও পিছায় গেছে তার রক্ষণাত্মক চিন্তাটা নিয়ে। এটা কিন্তু তামিমের চিন্তা না, এটা বাংলাদেশের একটা টিমের পরিকল্পনা ছিল দীর্ঘদিন সময়। কোচ তাকে বলেছে তুমি এক সাইডে থাকো, মানে তুমি পুরোটা সময় রোটেট করবা। এইটা করতে যে তামিমের মধ্যে যে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি, যে শর্টগুলো ছিল বিভিন্ন রকম পাওয়ারফুল শর্টসগুলো, এইগুলো কিন্তু ব্লক হয়ে গেছে। তো আপনি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, জয়সুরিয়া কিন্তু এভারেজ প্লেয়ার হিসেবে শ্রীলঙ্কায় আসছিল, বাট জয়সুরিয়া লাস্টে যখন বেরিয়েছে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে এবং লাস্ট পর্যন্ত কিন্তু পিঞ্চ হিটার হিসেবে ওরকম খেলে গেছে এবং সেটা কিন্তু ধরে গেছে। মানে সেবাগের কথা যদি বলেন তারাও কিন্তু শর্টস খেলে গেছে। আমার কাছে মনে হয় যে তামিমের যে শর্টসে যদি আপনি পার্সেন্টেজ দেখেন, যে স্ট্রাইকারটা স্টার্টিং এ ছিল সেই স্ট্রাইকারটা থেকে নেমে আসছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের কখনো কখনো কিছু কিছু প্লেয়ারকে ভুল ইনফরমেশন দিই। তামিমকে দিয়ে কিন্তু স্ট্রাইক রোটেট করার চিন্তা করলে হবে না, তামিমকে তামিমের মতোই খেলতে হবে। হয়তো নতুন কোনো প্লেয়ার যারা একটু স্লো ধীর গতিতে খেলে রেগে খেলতে চাই তাদেরকে নিয়ে এরকম অ্যাপ্রোচ করা উচিত। বিকজ আপনি সাকিবকে যদি একটা স্লো মোশনে খেলতে বলেন, মুশফিককে যদি স্লো মোশনে খেলতে বলেন, তাহলে তার কোয়ালিটিটা আপনি নষ্ট করছেন, তার কাছে যে পাবেন সেই জায়গাটা নষ্ট করছেন। তো সবকিছু মিলে আমি মনে করি যে তামিমের নিজস্ব একটা ভাবার চিন্তার ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে রাতারাতি কিন্তু আবার চেঞ্জ করতে পারবে না, তার ক্যারেক্টারটা কিন্তু একটা সময় দীর্ঘ 4-5 বছর ধরে এই সব করে আসছে। তো সেই জায়গা থেকে রাতারাতি চেঞ্জ করতে পারবে না, বাট স্লো যেভাবে নেমেছে সেভাবে আবার যেন আস্তে আস্তে করে তার সামনে দিকে যাই তার জন্য ভালো হবে, বিকজ তাকে কিন্তু মানুষ ওইভাবে চিন্তা করে বা ওইভাবে দেখে আসছে। অবশ্যই তাই। এবার সাকিব আল হাসান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার, তাকে নিয়ে কথা বলতে চাই। সাকিব আল হাসানকে কদিন আগেই ঘরোয়া লিগে ঘরোয়া খেলায় মানে তাকে পেয়েছিলেন কোচ মিজানুর রহমান বাবুল। আমি আপনার কাছে যেতে চাই, সাকিব মানে এই প্রত্যাবর্তন সিরিজ বলা হচ্ছে, এক বছর ছিলেন না আন্তর্জাতিক ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে পেলেন আপনি প্রথম এবং এরপরে আন্তর্জাতিক ক্রিকেটে এই তো খেলতে যাবে মানে সামনেই যে সিরিজটি আছে, সাকিবকে কেমন পেলেন, সাকিব কেমন এর আগে কেমনটা দেখেছেন, সাকিবের সম্পর্কে একটু বলবেন। জি ধন্যবাদ। সাকিব আমি যদি বলি এক বছর আগের সাকিব আর এখনকার সাকিবের মধ্যে কিছুটা পারফরমেন্স অনুযায়ী আমরা দেখবো যে কিছুটা কমতি আছে। আমি তাকে পেয়েছি বঙ্গবন্ধু কাপে, তো এখানে আমরা যতটুকু এর আগে বিপিএল এ আমরা সাকিবকে দেখতাম সেই পারফরমেন্সটা আমরা তার কাছ থেকে পাইনি। এটার কারণ তো অবশ্যই আছে যে দীর্ঘ এক বছর সে খেলাধুলার মাঝে ছিল না, মাঝখানে শ্রীলঙ্কা ট্যুরে যাওয়ার প্রস্তুতি হিসাবে তারা ফাহিম ভাই এবং সালাউদ্দিনের কাছে তারা সে এক মাসের মতো এসে ক্যাম্প করেছিল, বাট ম্যাচ খেলা আর শুধু মানে প্র্যাকটিস করার মধ্যে অনেক ডিফারেন্স থাকে, সো অনেকদিন ম্যাচের বাইরে সাকিব ছিল। তো এখানে আসার পরে একদম যে টি টোয়েন্টি যে খেলাটা, এই খেলাটা সবচেয়ে বেশি স্কিলফুল একটা, সবচেয়ে বেশি স্কিল লাগে হলো টি টোয়েন্টি খেলার মধ্যে। তো এক বছর পরে এসে এরকম একটা টুর্নামেন্টে পারফর্ম করা একটু কষ্টসাধ্য ব্যাপার ছিল সাকিবের জন্য, এবং সে আক্ষেপ করে বলতেছিল যে আমি যদি টি টোয়েন্টির আগে যদি একটা লঙ্গা ভার্সন বা ওয়ান ডে ম্যাচ খেলতে পারতাম আমার জন্য সুবিধা হতো। তো এখানে হয় কি,
সবচেয়ে বেশি শর্টস খেলতে হয়, সব মানে রানের জন্য ক্রিকেট খেলতে হয় এবং বোলিংটাও ওই রকম। মানে আপনি বলতে চাচ্ছেন ফরম্যাটের কারণে সাকিব একটু মানে শেকি ছিলেন, মানে উনি খেলতে চেয়েছেন যেটি আপনার কাছে মানে শেয়ার করেছেন সাকিব? জি, টি টোয়েন্টি ফরম্যাটটা বললাম তো আমি যে সবচেয়ে বেশি স্কিল লাগে টি টোয়েন্টি ফরম্যাটে, মানে ফেরার সিরিজ হিসেবে বা ফেরার ম্যাচ হিসেবে টি টোয়েন্টি আসলে মানানসই ছিল না সাকিবের জন্য, কিছুটা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল যেহেতু অনেকদিন পর সে এই এরকম একটা টুর্নামেন্টে এবং খেলতে আসছে। সো এখানে একটু ফিটনেস কেমন দেখেছেন আপনি? ফিটনেস তার স্কিল লেভেল তো ডেভেলপ হবে, ফিটনেসটাও ডেভেলপ হবে, কিন্তু ফিটনেস কি নিয়ে শুরু করলেন তিনি? দেখেন যদি সামনে যদি কোনো টুর্নামেন্ট না থাকে, একটা বছর যদি আপনি বাইরে থাকেন, আর সাকিব সাসপেনশনে ছিল, তো সেই ক্ষেত্রে আপনি যতই নিজে নিজে প্র্যাকটিস করেন, তো সাসপেনশনে থাকার পরে ওই রকম ভাবে প্র্যাকটিস করা একটু কষ্টই হয়ে যায় আপনি যতই করতে চাচ্ছেন। তো সে ফিটনেসের ব্যাপারে যখন বিকেসপিতে আসলো শ্রীলঙ্কা ট্যুরের আগে, তখন সে কিছুটা ফিটনেস ট্রেনিং করেছে, বাট ম্যাচ ফিটনেস আর ওই ফিটনেসের মধ্যে কিছুটা তফাৎ ছিল। শ্রীলঙ্কায় সফরে যাওয়ার আগে যে ফিটনেসের জন্য তালিম নিল যেটি নেওয়া হয়েছিল বিকেএসপিতে, এবং তার আদি গুরু হিসেবে আমরা সবসময় বলে থাকি, সবসময় তার যে কোনো মুহূর্তে প্রশিক্ষক হিসেবে স্যার হিসেবে সবসময় পেয়েছেন নাজবুলউদ্দিন ফাহিম। আপনার কাছ থেকে এই সাকিব আল হাসান সম্পর্কে জানতে চাই, সাকিবকে আসলে মানে এক বছর ব্যান্ডের পরে তো প্রথম আপনি পেলেন, তো সেই সময়টা কেমন পেলেন, সাকিবের আসলে বৈশিষ্ট্যগত দিকে স্টার্টিংয়ে যেমনটা ছিল এখন কি পরিবর্তন আসে, সাকিব কেমন, মানে সাকিবের পরিবর্তনটা কেমন একটু যদি বলতেন? সাকিব তো এসেছিল একটা সিরিজ খেলার জন্য, শ্রীলঙ্কা সিরিজ হবে সেই পরিকল্পনা নিয়ে সাকিব এসেছিল। সমস্যা যেটা হয়েছে, ওর এক মাসের এখানে ট্রেনিং এর পরেই ওর যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিবে এবং খেলা শুরু করবে, কিন্তু এক মাস ট্রেনিং এর পরে ও চলে গেলো আবার সেই ইউএসএ তে, এবং এক মাস ওখানে একটা গ্যাপ পড়ে গেল আবার, তারপরেও আসলো টি টোয়েন্টি লিগ খেলার জন্য প্রায় 4-5 সপ্তাহ পরে। এই গ্যাপটা যদি না হতো তাহলে ফিটনেসের একটু বেটার ফিটনেস নিয়েই ও টি টোয়েন্টিটা খেলতে পারতো, কিংবা আর একটু বেটার স্কিল নিয়ে খেলতে পারতো। আর একটা যে বিষয়টা হয়েছে যে যেহেতু ওখানে ও টেস্ট খেলতে যাবে, আমাদের উদ্দেশ্য ছিল ওকে টেস্টের জন্য তৈরি করা, সেখানে আমরা কিন্তু ছোট ফর্মেট বিশেষ করে টি টোয়েন্টির ব্যাপারে আমরা একেবারেই চিন্তাভাবনা করিনি, ওটা পরে আমরা হয়তো দেখতাম, কিন্তু যেহেতু ওই জিনিসটা হয়নি এবং টি টোয়েন্টির জন্য বিশেষভাবে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, সেই জন্য হয়তো টি টোয়েন্টিতে ও ততটা ভালো করেনি। বাট আমি যতটুকু খেলা দেখেছি, যতগুলি ও ম্যাচ খেলেছে, ওর টি টোয়েন্টির খেলার বাইরে ওর খেলার শুরুটা যতক্ষণ খেলেছে আমার কাছে খুব কনভিনসিং মনে হয়েছে, এবং ওর সাথে আমি আলাপ করেছি, ওর কাছে হি ইজ কোয়াইট হ্যাপি দ্য ওয়ে হি হ্যাজ প্লেড। কিন্তু টি টোয়েন্টির ডিমান্ড ফুলফিল করতে গিয়ে মাঝে মাঝে ও যেসব শর্ট খেলতে গিয়েছে সেখানে আউট হয়ে গিয়েছে, আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে মানে বল স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না সাকিব, তিনি শ্যাডো ব্যাটিং করছিলেন, যে স্টাইল গুলো মিলাচ্ছিলেন, এবং আমরা দেখছিলাম এরপরে আবার কাজ হচ্ছিল, ট্রেনিং পিরিয়ডের কথা বলছিলাম মিরপুর শেরেবাংলায় যেটি হচ্ছিল, এবং রানে মানে রানে ফেরাটা খুব যৌক্তিক ছিল, খুব দরকার ছিল আত্মবিশ্বাসের জন্য তার, মানে ক্রিকেটের আতুরঘর, ক্রীড়াঙ্গনের আতুরঘর বিকেএসপি তার যেটি যেখানটায় বেড়ে ওঠা সেখানটায় তিনি রানে ফিরলেন, এটা কি মানে তার তাকে নতুন একটা ছন্দ এনে দিবে কিনা, মানে যে ছন্দে তিনি? ডেফিনেটলি ডেফিনেটলি, বাবুল যে কথাটা বললো যে লঙ্গার ফরম্যাটে খেলার সুযোগটা সবাই চাই, আমরা যে মাশরাফি কিন্তু বলেছিল যে টি টোয়েন্টি কিন্তু ফিরে আসার জন্য আদর্শ প্ল্যাটফর্ম না, লঙ্গার ফরম্যাটে যেটা হয় যে একজন ব্যাটসম্যান তার নিজের ইচ্ছা মতো খেলতে পারে, কিন্তু টি টোয়েন্টিতে স্কোর বোর্ড অনুযায়ী তাকে খেলতে হবে, দলের প্রয়োজন অনুযায়ী তাকে খেলতে হবে, এখানে একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। 50 ওভার্স ম্যাচে কিন্তু একজন ব্যাটসম্যানের সুযোগ আছে কিছুটা সময় নিয়ে খেলা, সেই সুযোগটাই আজকে হয়তো কাজে লাগিয়েছে, একটা 50 আছে করেছে, এবং এই উইকেটে যে 70-80 বল থাকা, 1.5 ঘন্টা থাকা, এইটা ওকে অনেক কমফোর্ট দেবে এবং কনফিডেন্স দেবে, এবং আমি খুব বিশ্বাস করি যে আমাদের সামনে টি টোয়েন্টি সিরিজও ভালো করবে। অবশ্যই তাই। খালেদ মাসুদ পাইলট একই কথা জানতে চাই, মানে সাকিবকে মাঠে দেখেছেন, দূর থেকে দেখেছেন, অনেকভাবে দেখেছেন, সাকিব কেমন, সাকিবের স্টাইলটা কতটা ডেভেলপ হয়েছে, সাকিব এক বছর ব্যান্ডের পরেও আমরা আশা করছি সাকিব সেই আগের সাকিবই রয়ে গেছেন, তিনি পজিশনের ক্ষেত্রে যদি বলি তিনি নাম্বার ওয়ান অর্থাৎ নাম্বার 3তে বিশ্বকাপে খুব ভালো খেলেছেন, রেকর্ড রান করেছেন, সেই পজিশনটাই তার জন্য আইডল পজিশন কিনা একটু বলবেন।
না পজিশন আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ভালো মতো বুঝবেন যে তারা কিভাবে চিন্তা ভাবনা করছেন টিমের কম্বিনেশন দেখে। বাট আমি একটু শুধু অ্যাড করবো, আমার মনে হয় যে দেখেন যে কোনো খেলোয়াড় বা যে কোনো মানুষের জন্য লম্বা এক বছরের যখন বিরতি হয় তার প্রিপারেশনটা কিন্তু আমরা আমরা আমি বেসিক্যালি আমি খুব কাছ থেকে দেখি না, বিকজ আমি তো ক্রিকেটের অনেক বাইরে, বিসিবির অনেক বাইরে। তো যারা ভিতরে আছেন তারা হয়তো বলতে পারবেন যে প্রিপারেশনটা কেমন ছিল। সেকেন্ড হচ্ছে আমার মনে হয় যে কোনো জিনিসের একটা মোমেন্টাম লাগে, তো সেই জায়গাতে যে ম্যাচগুলো খেলেছে সেখানে সেই মোমেন্টামটা সে পেয়ে উঠতে পারে না। আমার কাছে মনে হয় যে ব্যাটিং দিয়ে একটা সুন্দর রিদম যে রান করা অথবা উইকেট পেয়ে যাওয়া, যাতে সাথে সাথে কিন্তু আপনি ওই কনফিডেন্সটা কিন্তু চলে আসবে যে এক বছরে যে আমি খেলি নাই সেই ঘাটতিটা হয়তো সাথে সাথে পূরণ হতো। তো মেন্টাল কিছু ব্যাপার আছে, আপনি যদি একটা ম্যাচ খেলতে গেছেন ধরেন অনেক দিন পর ফার্স্ট ডেবো ম্যাচে যদি আপনি একটা 100 ব্রিলিয়ান 100 করেন, আপনি গাড়ির চাকা ঘুরে গেল, তার মানে আপনি ওই মোমেন্টামে কিন্তু আপনি অনেক ভালো ভালো খেলা খেলে ফেলতে পারবেন। কিন্তু আপনার ডেবো ম্যাচ হলো কিন্তু দেখা হলো যে আপনি 3টা ম্যাচ 4টা ম্যাচ রান করছেন না, কত বড় প্লেয়ারিং করেন না কিন্তু কয়েকটা ম্যাচ আপনারা রান করছেন না, তখন কিন্তু আলটিমেটলি যে কোনো বড় প্লেয়ারও কিন্তু ওই সময় ট্র্যাপে পড়ে যায়। আমার কাছে মনে হয় সাকিবের মতো এরকম গ্রেট প্লেয়ার যার শুধুমাত্র একটা সময়ের ব্যাপার যে হয়তো দেখা হলো যে সেই মোমেন্টামটা বা সেই রিদমটা হয়তো সে ফিরে পায় নাই। বাট যেটা ফাইন ভাই বলছিলেন বা বাবুল ভাই বলছিলেন আমি কিন্তু একমত, লঙ্গার ভার্সন আপনাকে লম্বা সময় উইকেটে ব্যাটিং করার সুযোগ দেবে, ওই লম্বা সময় বোলিং করার সুযোগ দেবে। এইরকম যখনই একটা ম্যাচ ফিটনেস এর মতো জেনুইন স্টেজে যখন একটা ফিটনেস হয় তখন কিন্তু খুব সহজে কিন্তু 20-20% আপনার ওইটা ইউটিলাইজ করতে পারবেন। আমার কাছে মানে একটা মোমেন্টাম তার দরকার ছিল, একটা মোমেন্টাম পেলেই আমার কাছে মনে হয় যে প্রুভেন প্লেয়ার, এই ধরনের প্লেয়ার হচ্ছে প্রুভেন প্লেয়ার। ধরুন তামিম বলেন, মুশফিক বলেন, সাকিব বলেন, এরা দীর্ঘ 1-1.5 বছর বাইরে থাকলেও আমার কাছে মনে হয় না যে প্রবলেম হবে, বিকজ তাদের মেধা আছে, বিকজ এই মেধা এবং সবকিছু দিয়েই তারা কিন্তু রাজত্ব করছে এই ওয়ার্ল্ড ক্রিকেটে। আমার কাছে মনে হয় শুধুমাত্র মোমেন্টামটা দরকার। অবশ্যই তাই। আমরা একটা বিরতি নেব, আমরা বিরতির পর আমরা জানি স্কোয়াড 18 সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে, মাত্র দুজনের সঙ্গে ব্যাপারে আমরা কথা বলতে পেরেছি, বাকি 16 জন নিয়ে কথা বলবো এবং আমরা জানতে চাইব সাকিব তিনে খেললে আসলে শান্তর মানে পজিশনটা কী হবে, শান্ত আদৌ দলে থাকবে কি না, এই সব মিলিয়ে কে কেমন আমরা জানতে চাইব। 3 জন অতিথি আমাদের সঙ্গে আছেন, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা, স্বাগত আরও একবার। আজকেই দল ঘোষণা করা হয়েছে, 18 সদস্যের চূড়ান্ত দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য, 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য, এবং সেই দলে টাইগার স্কোয়াডের কে কেমন তা নিয়ে কথা বলছি। 3 জন অতিথি আছেন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাকিব তামিমদের 2 গুরু নাজবুল আবেদিন ফাহিম এবং মিজানুর রহমান বাবুল, দুজন এই 3 জনের আমরা আজকের অতিথি তালিকায় পেয়েছি। আমরা যেখানটায় ছিলাম আমরা একটু যেতে চাই, আমরা সাকিব এবং তামিমকে নিয়ে কথা বলেছি এবং আমরা এ পর্বে আমরা কথা বলতে চাই নাজমুল হোসেন শান্তকে নিয়ে। নাজমুল হোসেন শান্তর ব্যাপারে একটু জানতে চাই। নাজমুল আবেদিন ফাহিম আপনি বলুন, নাজমুল হোসেন শান্ত এই যদি মূল একাদশের কথা ভাবি তাকে আমরা কতটুকু দেখতে পাবো, তার পজিশনটা আমরা যতটা জানি তিনে তার পজিশন ওপেনার, তিনি ওপেনিং ব্যাটিং করেন, কিন্তু তার ভাগ্যটা আসলে কার সাথে জড়িত এবং তিনি কেমন মানে তার ক্যারেক্টার কেমন দর্শকদের জন্য যদি বলতেন। ধন্যবাদ। আবার নাজমুল হোসেন শান্তর ব্যাপারে কথা বলার আগে আমি একটু তামিমের ব্যাপারে একটু 30 সেকেন্ড কথা বলি। অবশ্যই ব্যাপারে একটু কথা বলি। লাস্ট টি-20 টুর্নামেন্টে প্রথম দিকের একটা ম্যাচ, এক্স্যাক্টলি তো খেয়াল নেই, একটা ম্যাচ যেটা লাস্ট ওভারে মিরাজ 23 রান দিয়ে বোধ হয়, 23 রান দেওয়ার কারণে বরিশাল টিম বোধ হয় হেরে গিয়েছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল যে তারপরে একটা একটা ম্যাচ আমাদের দেশে বিশেষ করে একটা ম্যাচে যখন একজন খেলোয়াড় আমরা ধরে নিতে পারি মিরাজের জন্য ওই ম্যাচটা বরিশাল দল হেরে গিয়েছিল, সাধারণত যেটা হয় যে এমন একটা ঘটনা ঘটলে ওই খেলোয়াড়ের উপরে অনেক চাপ চলে আসে এবং ম্যানেজমেন্ট থেকে বা কোচ থেকে অধিনায়ক থেকে অনেক চাপ চলে আসে, যে কারণে তাকে হয়তো দলেই রাখা হয় না কিংবা দলে রাখা হলেও তাকে সাধারণভাবে কাজ করানো হয়। কিন্তু পরের ম্যাচে আমরা দেখেছি তামিম মিরাজকে দিয়ে আবার ওপেনিং বোলিং করিয়েছে, ওপেনিং ব্যাটিং করিয়েছে, গুরুত্বপূর্ণ সময় ওকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। এতে বোঝা যায় যে তামিমের মধ্যে সেই জিনিসটা আছে, সে তার প্লেয়ারটাকে ব্যাক করেছে, যে প্লেয়ারের 23 রান দেওয়ার কারণে একটা হাতের মুঠোর মধ্যে থেকে একটা জয় চলে গেল সেই প্লেয়ারকে তার পরের ম্যাচেই সে 100% ব্যাক করেছে। এটা একটা অধিনায়কের দারুণ মানে তবু আস্থা রাখা, তবু কামব্যাক করার সুযোগ করে দেওয়া, এটা খুব কঠিন একটা গুণ। অবশ্যই সৌরভ গাঙ্গুলীর একটা ইন্টারভিউতে আমরা এরকম দেখেছিলাম, ভারতীয় স্কোয়াডে অনিল কুম্বলেকে সুযোগ দেওয়া হচ্ছিল না কিন্তু সৌরভ অধিনায়ক হিসেবে তাকে চেয়েছিলেন এবং তিনি অস্ট্রেলিয়া সফরে সেটি ভালো করেছেন। খেলোয়াড়দের বুকটা তখন অনেক বড় হয়ে যায়। অবশ্যই তাই, অনেক সাহসী হয়ে যায় এবং এটার একটা ইমপ্যাক্ট কিন্তু পুরো দলের উপর পড়ে। যদি অধিনায়কের এই গুণটা থাকে সেই অধিনায়কের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু সত্যি আশা করতে পারি। অবশ্যই তাই, অবশ্যই আমরা দেখতে চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিম
নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না খেলোয়াড়ের, একটা ঘটনা হয়তো তাকে বুঝিয়ে দেয় আসলে সে কত ভালো কিংবা অ্যাভারেজ কিংবা কতটা খারাপ। শান্ত বোধ হয় এইবার বুঝতে পেরেছে ওর মধ্যে আসলে কতটা ট্যালেন্ট আছে, এই এই টি টোয়েন্টিতে ও বুঝতে পেরেছে। টি টোয়েন্টি যদিও ওয়ানডে বা টেস্ট ক্রিকেট না, কিন্তু এই খেলার মধ্যেও একজনের কনফিডেন্স লেভেল বা মানসিকতা এবিলিটি সম্পর্কে ধারণাটা কিন্তু পরিষ্কার পাওয়া যায়। শান্ত আমার মনে হয় টপ অর্ডারের একজন খুব ভালো ব্যাটসম্যান এবং সে দু তিনটা ফর্মেটে খেলার যোগ্যতা রাখে। এই মুহূর্তে হয়তো আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের দিকে সবাই হয়তো একটু নজর দেবে প্রাথমিকভাবে, সেখানে হয়তো সৌম্যর কারণে হয়তো শান্ত জায়গা পাবে না এমন হতে পারে, বা এমন একটা ঘটনা সাকিব আছে, সাকিব চলে এসেছে দলে, সাকিব আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, এই কারণে হয়তো শান্তকে হয়তো দলের বাইরে থাকলেও থাকতে হতে পারে, দেয়ার এ পসিবিলিটি। বাট শান্তর মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, শান্তর যেই অ্যাগ্রেশনের যে অভাবটা ছিল, সেলফ বিলিফের যে অভাবটা ছিল, এবার টি টোয়েন্টিতে আমার মনে হয় সেটা সে পূর্ণ করতে পেরেছে, এবং সে কোন মাপের খেলোয়াড় সেটা সে জানতে পেরেছে এবং সিলেক্টরও বোধ হয় জানতে পেরেছে। আমি খুবই আশাবাদী ভবিষ্যতের একজন খেলোয়াড় হিসেবে আমি তো ডেফিনেটলি শান্তকে দেখি। অবশ্যই তাই। একটু খালেদ মাসুদ পাইলট আপনি একটু মূল্যায়ন করবেন, মুশফিকুর রহিম আপনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান, আপনি সারাটা জীবন আপনি ক্যারিয়ার কাটিয়েছেন আমাদের মুশফিকুর রহিম সেভাবেই কাটাচ্ছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, মুশফিকের অনেক চেঞ্জ আমরা দেখেছি ব্যাটিং ভাই মূল্যায়নটা কি তারা মানে খেলা নিয়ে আমার মনে হয় যে খুব মানে আমি মুশফিকের মূল্যায়ন করাটা আসলে খুব কঠিন, আমার কাছে মনে হয় যে খুব খুব উঁচু মানের খেলোয়াড়। এটাও তো মানুষ জানলো মানে আপনার মূল্যায়নটায় তিনি অনেক উঁচু মানের খেলোয়াড়, এবং মুশফিক কেমন ওনাকে মাঠে পেয়েছেন ওনাকে দেখছেন মানে সেটাও আমাদের জানা দরকার। মুশফিক আমার কাছে মনে হয় যে তার পেশাদার দায়িত্বের দিক থেকে আমি বলবো অসাধারণ, ফ্যান্টাস্টিক। সে তার নিজের কাজটা খুবই ভালো জানে এবং আমি বলবো যে সে খুব পরিশ্রমী একজন খেলোয়াড়। আমি মাঠে দেখেই বোঝা যায় যে হারা পছন্দ করে না, মানে সে সবসময় জিততে চাই এবং জিতার মতো খেলোয়াড় সবসময়, যে রকমই রান রেট থাকে না কেন সে ট্রাই করে, এবং সবকিছু মিলে আমি বলবো যে খুব গোছানো একটা খেলোয়াড়। যখন যেমন দরকার পরিস্থিতি ঠিক ওইভাবে চেষ্টা করে, যে সময় তার নট আউট থাকা দরকার নট আউট থাকার চেষ্টা করে, যে সময় শর্টস খেলা দরকার শর্টস খেলে, সব কিছু মিলে খুবই গোছানো এবং ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে কিনা অনেক বড় বড় ইনিংস খেলতে পারে। আপনি যে ফরম্যাটে ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার মতো অ্যাবিলিটি অনেক সে তো করেছে, আমি বলবো যে সবকিছু মিলে মেধা সম্পন্ন একজন খেলোয়াড়, ক্লাস, আমি বলবো যে সব দিক থেকে ক্লাস। তার কোনো কোনো ব্যাটিং স্টাইল নিয়ে মানে ব্যাটিং এর তো অনেক মানে ট্রেমেন্ডাস একটা জায়গায় পৌঁছে গেছেন মুশফিক, মানে তবু আমি জানতে চাইবো যে আপনার কোন ব্যাটিং স্টাইলটা তার ভালো লাগে, মানে কখন তিনি কখন কোন শট খেলেন সেটা তো অবশ্যই লক্ষ্য করেন। না দেখেন ব্যাটিং স্টাইল কি এই লেভেলে যখন একটা মানুষ 10 বছর 15 বছর খেলে না, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জায়গায় ভুল হয় বলে আউট হয়, কিন্তু একটা মানুষ যখন লম্বা 10-12 বছর ইন্টারন্যাশনাল 15 বছর ক্যারিয়ার করে, তার মানে সে নিশ্চয়ই ওই জায়গাতে ডমিনেট করেই কিন্তু ক্যারিয়ারটা করে রেখেছে। ভুল তো স্বাভাবিক, ভুল সব মানুষেরই হয়, বাট আপনি বুঝতে হবে যে এভারেজ তাকে কি বলছে, তার হিস্ট্রি কি বলছে, তার রান করার যদি আপনি যদি দেখেন এভারেজ যদি দেখেন গ্রাফ যদি দেখেন সবকিছু মিলে আমি বলবো যে সে ওই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে। এবং বড় প্লেয়ারদের এটাই সবচেয়ে বড় ব্যাপার যে বড় প্লেয়ার এবং এভারেজ প্লেয়ারের মধ্যে পার্থক্য, বড় প্লেয়ার ধারাবাহিকভাবে রান করে, এভারেজ প্লেয়ার হয়তো কখনো আপ অ্যান্ড ডাউন হতে থাকে, কখনো উঠছে কখনো নামছে, একটা হয়তো ভালো রান করলো আবার 5টা ম্যাচে রান নাই। বাট আমার কাছে মনে হয় যে মুশফিক খুব পরিপূর্ণ একজন খেলোয়াড় এবং নিজের ব্যাপারটা এবং টিমের ব্যাপারটা সবকিছু মিলাই দলের জন্য খুবই অপরিহার্য একজন খেলোয়াড়। মানে যেটা পাওয়া গেল যে মুশফিক পরিপূর্ণ প্লেয়ার, মুশফিক পরিশ্রমী প্লেয়ার এবং দলের জন্য দলের প্রয়োজনও যেটা প্রয়োজন সেটাই তিনি করে থাকেন। আমরা সবসময় দেখি মুশফিক যখন ব্যাটিং করে আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমার কাছে মনে হয় ওই আত্মবিশ্বাস থাকে, যে আত্মবিশ্বাস আস্থা তৈরি করে ফেলেন, রাইট। আমরা একটু দেখতে চাই তৈরি করেছে মুশফিক অবশ্যই। একটু মোহাম্মদ মিঠুন কে নিয়ে আমরা কথা বলতে চাই, মিজর রহমান বাবুল, মোহাম্মদ মিঠুন কে আপনি যেমনটা দেখেছেন যেমনটা দেখছেন, মোহাম্মদ মিঠুন কে নিয়ে মানে তার ব্যাটিং, তার ক্রিকেটীয় ক্যারেক্টার সব মিলিয়ে কেমন, মানে তার কতটা ডেভেলপ এসেছে, তিনি কেমন? মিথুন অ্যাজ আ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় মিথুন তার স্ট্রেংথ বুঝে যে আমি কতটুকু খেলতে পারবো। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে মিথুন তার কত কিরকম শর্টস খেলতে পারবে এবং কতটুকু পর্যন্ত খেলতে পারবে, সে তার ওই স্ট্রেংথ অনুযায়ী ক্রিকেট খেলে। এর চেয়ে বাইরে আমি মিথুন কি খেলতে দেখিনি এবং এটা আমার কাছে
মানে খুব বেশি তার সাকসেসের এটা সবচেয়ে বেশি কারণ মনে হয়, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে এর বাইরে সে যায় না। আমি যদি মিথুনকে মুশফিকের সাথে তুলনা করি যে ডিপেন্ডেবল, মিথুন যদি আরো কিছু আস্তে আস্তে আরো কিছুদিন খেললে, হ্যাঁ, মুশফিকদের সমান ক্রিকেট খেলে যায়, তো আমার মনে হয় যে আমরা মিথুনকে মুশফিকের জায়গায় দেখতে পারবো অদূর ভবিষ্যতে। একদম তাই, আমারও তাই মনে হচ্ছিল। আমরা একটু এরপরের যিনি আছেন, যিনি ওপেন করবেন আমরা যতটা আশা করছি, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে পার্টনার হওয়ার সম্ভাবনায় তিনি এগিয়ে, লিটন কুমার দাসকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মিজানুর রহমান বাবুল, আপনি একটু বলুন না, লিটন কুমার দাসকে আপনি মানে আপনার জায়গা থেকে কেমন মনে হয়, তার স্টাইল, তার খেলার ধরন নিয়ে যদি একটু বলতেন। দেখেন, লিটন আমার কাছে মনে হয় বাংলাদেশের এখন সবচেয়ে সাকসেসফুল ব্যাটসম্যান, পারফর্মার, বেস্ট পারফর্মার এখন। আমি যদি আরো 2 বছর আগে লিটনকে তুলনা করি, আর এখন লিটনের মধ্যে অনেক বিপক্ষতা এসেছে লিটনের মধ্যে, এবং লিটনের আগে যে শর্টস গুলা খেলে আউট হয়ে যেত, এখন ওই শর্টস গুলো সে বুঝতে পারে যে এই শর্ট গুলা কিছু কিছু শর্টস সে কেটে ফেলেছে, বাট কিন্তু কিছু কিছু শর্টস আবার তার ডেভেলপ হয়েছে, যে শর্টস গুলো আপনি, আমি কাভার ড্রাইভের কথা বলবো বা ব্যাক ফুটে বা টাইমিং এর ব্যাপারগুলা ওর সাংঘাতিক ইম্প্রুভ করেছে। সেই জন্য কিছু কিছু শর্ট, যেমন আগে খুব ফ্লিক শর্ট খেলতো, হ্যাঁ, ও রানও করতো, বাট এখন আমি ইদানিং দেখছি না ও ফ্লিক শর্ট গুলো খেলছে। খুব স্কিলফুল যখন হয় এবং ও যে লেভেলে খেলে এসেছে সেই লেভেলে সে একেবারে হিজ দ্য কিং, সো ওইখান থেকে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসে এবং সেই জিনিসটা যখন অ্যাপ্লাই করতে যায়, হয়তো প্রথম প্রথম এটা ফেল করে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল। তো যেটা হয় যে ও অনেক ধরনের শর্ট খেলতো প্রথম প্রথম, কিন্তু গ্র্যাজুয়ালি এখন কিছুটা ম্যাচুরিটি এসেছে, বাবুল যেটা বললো, ও এখন বোঝে কখন কি খেলা উচিত কি খেলা উচিত না, ম্যাচে তার রোলটা কি এবং কি টার্গেট সে চেজ করছে, অথবা কত রানের টার্গেট নিয়ে তারা খেলছে, সে কোন পেসে সে খেলবে, এগুলো বোঝে এবং সেই অনুযায়ী সে খেলার চেষ্টা করে। একটু স্কিল, আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে একটু যদি জানতে চাই, যে নাজমুল আবেদিন ফাহিম একটু আফিফ হোসেন ধ্রুবর কেমন দেখছেন, তিনি ভেরি ইয়াং, এনার্জেটিক, মানে আপনাদের চোখে বা আপনার চোখে তিনি কেমন? এক্সেপশনাল প্লেয়ার আমি বলি, কারণ তার শুধু স্কিলের কথাটি বলবো না, তার যে মানসিকতাটা সেটার জন্য আমি বলি, ইজ ভেরি এগ্রেসিভ। এই এগ্রেশনটা কিন্তু আপনি চাইলেই দোকান থেকে কিনতে পারবেন না, কোচও দিতে পারবেন না, কিন্তু ইনস্টিংটিভলি ইজ ভেরি এগ্রেসিভ। আমরা যে টি টোয়েন্টি খেলে দেখতে পাই, কিন্তু যখন তখন ধাম করে একটা ছয় মেরে দেয় কিন্তু, এবং ওকে কেউ ডমিনেট করতে পারে না, এখন আমি ডমিনেট করতে দেখি দেখি ওকে, ও ওর মতো করে খেলে। সো এই বয়সে একটা ছেলে যখন ওই মানসিকতাটা, এই মানসিকতাটা ওর সবচেয়ে বড় অ্যাসেট, স্কিল ওর তো ডেফিনেটলি আছে, এই স্কিলটাকে যদি আরো শান দেয় সে আরো বেটার প্লেয়ার হবে, কিন্তু ওর মানসিকতাটা ওর বড় অ্যাসেট, এবং ওর ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী হতে পারি ভবিষ্যতে। ও সব ফরম্যাটই হয়তো আশা করবো, টি টোয়েন্টি ওয়ান ডে তো বটেই, ভবিষ্যতে টেস্টেও যদি ও খেলতে পারে খুব ভালো হবে বাংলাদেশের জন্য। আমরা আরো একবার বিরতিতে আছি, আমরা এই বিরতির পরে এসে এ নিয়ে কথা বলতে চাই। খালেদ মাসুদ পাইলট, বিরতির পরে আপনাকে দিয়ে শুরু করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ কে নিয়ে আপনি একটু বলবেন, যে মাহমুদুল্লাহ রিয়াদকে কোন কোন জায়গায় কি, মানে তার ব্যাটিং স্টাইল, তার মানে তার মানে নেতৃত্ব যদি বলি, এবং তার সব মিলিয়ে তাকে কি কি জায়গায় আপনি ভালো লাগে বা তার কি কি মনে রাখতে পেরেছেন সেটি আপনি বলবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত খেলা নিয়ে, নতুন খেলায় আমরা কথা বলছি টাইগার স্কোয়াডের কে কেমন এ নিয়ে। আমরা এবার এই শেষ পর্বে আলোচনার শুরুতেই মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গ, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলার জন্য আমি খালেদ মাসুদ পাইলট, আপনি একটু বলবেন মাহমুদুল্লাহ রিয়াদের কেমন, তার ব্যাটিং স্টাইলটা কেমন, মানে তিনি তো লম্বা সময় খেলছেন, অনেক কিছু বলার আছে। না, মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে একটু বলবো, আমি যেটা তো স্টার্টিং যখন সে ক্যারিয়ার শুরু করে আমরা খেলার সুযোগ হয়েছে তার সাথে, সে কিন্তু খুব এভারেজ একজন খেলোয়াড় ছিল। আমাদের মনে হয় বাবুল ভাই খুব ভালো জানবে, ফাইম্বা জানবে,
নাদিব চৌধুরী, মার্শাল আয়োগ, তারা একসাথে একই ব্যাচে তারা উঠে আসলো। বাট আমি বলবো যে মাহমুদুল্লাহ নিজেকে তার পরিশ্রমের মাধ্যমে, অনেক পরিশ্রম করেছে তার জীবনে, পরিশ্রমের মাধ্যমে যে আসলে কত ভালো জায়গায় যাওয়া যায়, আমার মনে হয় মাহমুদুল্লাহ সে তার পরিশ্রমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করেছে এবং তার মেধা দিয়ে আমার কাছে মনে হয় যে খুব ভালো একজন খেলোয়াড় এই মানে আমি বলবো যে তৈরি হয়েছে এবং ফ্যান্টাস্টিক একজন খেলোয়াড়। আমার মনে হয় এই মুহূর্তে তার যে পারফরমেন্স আমার মনে হয় যে খুবই সুন্দর ধরে রেখেছে, ধারাবাহিকতা, ম্যাচিউর প্লেয়ার একজন, খুবই মানে ম্যাচিউর প্লেয়ার। আর আমি আরেকটু দুটো না বললেই নাই, আমার কাছে মনে হয় যে লিটন দাস সম্পর্কে ফাইন ভাই বলছিলেন যে লিটন দাস আমি খুব কাছ থেকে যতটুকু দেখার সুযোগ হয়েছে সে আসলে নিজেও জানে না যে সে কত হাই ক্লাস প্লেয়ার। আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন যে সে যখন স্টার্ট করেছিল তখন হয়তো দেখা গেল যে কখনো কখনো একটা সুন্দর 50 করছে, আবার দেখা যে 4 ম্যাচে 5 ম্যাচে রান নাই, কিন্তু যে 50 রানটা করতো সেটা দেখার মতো একটা 50 রান না, হাই ক্লাস প্লেয়ার যে কিনা সব দিক দিয়ে শর্টস খেলার মতো ইম্প্রোভাইজ জানে এবং দেখতেই সুন্দর লাগতো। আপনার একটা খেয়াল আছে, আমরা জানি যে অলোক কাপালি কিন্তু এরকম একটা প্লেয়ার ছিল, আমার কাছে মনে হয় যে তার সে যদি এত সুন্দর একটা প্লেয়ার ছিল সে যদি তার বেস্ট ইউটিলাইজ করতে পারতো আমার মনে হয় অনেক উঁচু মানের একজন খেলোয়াড়। অবশ্যই তাই, একটু কথা বলতে চাই, লিটন দাস এখন কিন্তু অনেক ভালো জায়গায় আসছে। অবশ্যই জি, একটু কথা বলতে চাই, আপনি বলুন না, আপনি বলুন একটু, এটাকে আরো ইমপ্রুভ করা দরকার। খালেদ মাসুদ পাইলট আপনার কাছেই জানতে চাইবো যে দুজনকে নিয়ে আমরা একটু কম্পেয়ার যদি করি দুজনের কে কেমন একটু যদি বলতেন। একজন মেহেদী হাসান মিরাজ, যিনি ইতিমধ্যে অনেক মানে আমরা পেয়েছি আন্তর্জাতিক ক্রিকেটে, আর একজন নতুন মুখ মাহাদী হাসান, মাহাদী হাসানকে বলা হচ্ছে। দুজনের ক্যারেক্টার, ক্রিকেটীয় ক্যারেক্টার প্রায় একই রকম, দুজনের কে যদি আপনি একটু বলতেন যে কে কেমন বা কাউকে যদি এগিয়ে রাখতেন। আমাকে বলছেন জি খালেদ মাসুদ পাইলট, আমি বলবো দেখেন দুজনেই কিন্তু একই অপশন। আপনি যদি দেখেন যে অফ স্পিনার ব্যাটসম্যান দুজনেই অফ স্পিন, এবং আমি বলবো যে খুব চোখে পড়ে না এরকম একটা খেলোয়াড় আমরা বলবো মেহেদী হাসান। আমি যখন বিপিএল এ যখন খেলেছে সবাই বলতো যে হয়তো সে কেমন প্লেয়ার হবে কি হবে, বাট ট্রাম্প কার্ড হিসেবে কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়েছে। আমি বলবো যে অনেক অনেক জায়গায় অনেক ম্যাচ উইনিং মোমেন্ট কিন্তু সে তৈরি করেছে, ভালো প্রথমে ফার্স্ট স্পেলে বল করেছে, দেখার মতো অসাধারণ স্পেল করেছে, উইকেট নিয়ে ম্যাচ ধরে বেরিয়ে গেছে। আমি বলবো খুব ভালো পিক করেছে একটা, আমার কাছে মনে হয় যে হাইলাইটেড প্লেয়ার না, চোখে পড়ার মতো প্লেয়ার না, কিন্তু আমার মনে হয় যে অনেক ভালো পারফর্মার, এরকম একজন প্যাকেজ প্লেয়ার, বোলিং ব্যাটিং আপনি ইউজফুল ব্যাটিংও করে থাকে সে। অবশ্যই একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, দলে 6 জন পেসার নেওয়া হয়েছে, সাইফউদ্দিন অলরাউন্ড পেস অলরাউন্ডার, তাকে সহ আমরা যদি হিসাব করি 6 জন। একটু যদি বলি যে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন, সেই সঙ্গে লেফট আর্ম পেসার শরীফুল ইসলাম আছেন, মানে শরীফুল ইসলাম আর মুস্তাফিজ, মানে শরীফুল কি মুস্তাফিজের ব্যাক আপ হিসেবে মনে করা হচ্ছে, নাজমুল আবেদিন ফাইম, নাকি শরীফুল নতুন মুখ, তিনিও সুযোগ পেতে পারেন? ডেফিনেটলি পেতে পারে, শরীফুলের মধ্যে যে পটেনশিয়াল আমরা দেখেছি ওয়ানডে ফরম্যাটে, গতবার যে টুর্নামেন্ট হয়েছে সেখানে কিংবা টি টোয়েন্টি টুর্নামেন্টে যে ক্রিকেট খেলেছে এবং আমরা যতটুকু দেখেছি ওর বোলিং এর যে ধার দেখেছি, ডেফিনেটলি হি ইজ এ কন্টেন্ডার ফর দিস সিরিজ এবং খুবই আশাবাদী। আমি ইয়াতে প্রথম একটু মুস্তাফিজদের নিয়ে যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন, মুস্তাফিজ প্রথম প্র্যাকটিস ম্যাচে আমি শরীফুলকে দেখেছি, ইজ ভেরি ইমপ্রেসিভ। আর মুস্তাফিজ থ্যাঙ্কফুলি এই টি টোয়েন্টি তে আবার আগের মুস্তাফিজের ছায়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ও ফিরে আসার প্রসেসের মধ্যে আছে, কিন্তু ওকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে, ওকে মনে হচ্ছে ও জানে ও কি করতে চায়, ইজ ভেরি অর্গানাইজড এখন, এবং আমার মনে হচ্ছে যে এই 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 বোধহয় এই এই ওয়ানডে সিরিজে আমরা আবার আগের মুস্তাফিজকে দেখতে পাবো, খুবই আশাবাদী দুজনকে নিয়ে। আমার আমার মনে হয় দুই এন্ড থেকে দারুণ বোলিং হবে আমাদের। অবশ্যই তাই, একটু মিজানুর রহমান বাবুল আপনি একটু বলবেন যে অটো চয়েস আমরা মনে করছি যে সাইফউদ্দিন মানে পেস অলরাউন্ডার, তাকে যদি একটু বলতেন সাইফউদ্দিনের ক্যারেক্টারটা কি আসলে অটো চয়েস একাদশ নির্বাচনের ক্ষেত্রে? জি সাইফউদ্দিন অবশ্যই আমিও বলবো যে অটোই চয়েস, বিকজ অফ এই এইরকম একটা অলরাউন্ডার আমাদের খুব দরকার যে আপনাকে লেটার অর্ডারে কিছু রান দিতে পারবে এবং পাশাপাশি সাইফউদ্দিন নতুন বলে বল করতে পারে এবং ডেথ বোলিং সাইফউদ্দিন এবং মুস্তাফিজের যে কম্বিনেশনটা হবে এটা খুব সাংঘাতিক, যে সাইফউদ্দিন আপনাকে ইয়র্কার মারতে পারে, স্লোয়ার বোলিং খুব ভালো করতে পারে বাট এবং আপনাকে লেট অর্ডারে কিছু রান দিবে। সো অনেকদিন পর আমরা মাশরাফির পর যদি আমরা এরকম একজন অলরাউন্ডার চাচ্ছিলাম আমরা, সাইফউদ্দিন সেই জায়গাটা পূরণ করতে পারছে আর কি। আবার একটু খালেদ মাসুদ পাইলট আপনার কাছে যেতে চাই, দুজন আছেন পেসার, একজন তাসকিন ইনজুর্ড হয়ে আছেন, তবু প্রস্তুতি ম্যাচে ভালো করার জন্য তাকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক, প্রধান নির্বাচক, সেই সঙ্গে রুবেল, পেসার রুবেল, দুজনের ক্যারেক্টার নিয়ে যদি একটু বলতেন ক্রিকেটীয় ক্যারেক্টারটা পেসিং পেস বোলিং এর ক্ষেত্রে। না দুজনে ভালো, খুবই ভালো বোলার দুজনে, কিন্তু বাংলাদেশে বেশ ভালো সার্ভিস দিয়ে আসছেন। আমরা যে ইনজুরি দিতে পড়েছিলেন তাসকিন,
অনেক এক্সপিরিয়েন্স, বাট আমার কাছে মনে হয় যে রুবেল আরো, আমার মনে হয় রুবেল এবং তাসকিরের দুজনকে আমার কাছে মনে হয় আরো ভ্যারিয়েশন আছে কাছে ওয়ার্ল্ড ক্লাস, মানে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি যান আপনাকে কিন্তু শুধু ফাস্ট বোলিং করলে হবে না, ফাস্ট বোলিং এর সাথে আপনার বিভিন্ন রকম স্ট্রেন্থ থাকা দরকার। এখনকার দিনে আমার কাছে মনে হয় ওয়ান ডে বলেন, টি টোয়েন্টি ফরম্যাট বলেন, সেই জায়গাগুলোতে আপনি হয়তো লাইন লেন ভালো আছে কিন্তু সাথে আপনাকে পেসের যে স্পিডটা সেটার অনেক ভ্যারিয়েশন তৈরি করতে হবে সেই জায়গাতে আমার কাছে মনে হয়। এবং সাথে লাস্ট স্পেলে দেখবেন অনেক সময় রুবেল অনেক এক্সপেন্সিভ ছিল বিকজ আপনি ঠিক জায়গা মতো রাইট জায়গায় বল করা নাই, কিছু কিছু যে সময় থাকে যে আপনাকে ওই সময়গুলোতে ব্লক হলে বল করা অথবা ওয়াইড ইউর বল করা, তো এই জিনিসগুলোকে কিন্তু আপনি অস্ত্র হিসেবে তৈরি করতে হবে। আই হোপ যে তারা এই এক বছরের মধ্যে অনেক নিজেদেরকে তৈরি করেছে এবং আশা করি যে ভালোই এই সিরিজে ভালো করবে। কেমন মনে হচ্ছে তাইজুলের ওভারঅল পারফরমেন্স দেখে তাইজুলকে আমরা দেখতে পাবো? এটা ডিপেন্ড করে টিম স্ট্র্যাটেজির উপর, আমার মনে হয় একটু কঠিন হবে কারণ যেহেতু সাকিব আল হাসান নিজে আছে এখানে লেফট আর্ম স্পিনার হিসেবে, একজন হয়তো রাইট আর্ম স্পিনার, যেহেতু মাদি আছে বা মেহেদি হাসান নিরা আছে হয়তো ওর জন্য একটু কঠিন হবে। তবে ইউ নেভার নো, যদি স্ট্র্যাটেজি এমন হয় যে দুজন লেফট আর্ম স্পিনার নিয়ে খেলাতে চায়, হুইচ ইজ ভেরি আনলাইকলি, তবে এটা কঠিন হবে এটা আমরা বলতেই পারি নাজমুল আবেদিন ফাহিম, যেহেতু তার মানে ক্রিকেটীয় ক্যারেক্টার সাকিবের সঙ্গে মিলে যাচ্ছে মানে কঠিন হচ্ছে, সেই ক্ষেত্রে সে হয়তো ফার্স্ট প্রায়োরিটি হওয়ার সম্ভাবনা নেই একেবারে। অবশ্যই আমরা একেবারে ইতি টানবো শেষ প্রশ্ন খালেদ বাস পাইলট, আপনি যাকে নিয়ে বলবেন সৌম্য সরকার। সৌম্য সরকার একেবারেই আমাদের উদীয়মান একজন ক্রিকেটার ছিলেন, ভালো করেছেন, তবুও কেমন কেমন হয়েছে সৌম্য সরকারের, মানে কেমন সৌম্য সরকার যদি জানতে চাই শেষে একেবারে সংক্ষিপ্তভাবে। না ভালো প্লেয়ার, আমি বলি যে ভালো প্লেয়ার, বাট আমার মনে হয় যে আরো তার কাছ থেকে আরো আরো ধারাবাহিক হওয়া উচিত। আমি বেশ কিছু প্লেয়ারে বলবো যে সৌম্য সরকার, লিটন দাস, তাদের ধারাবাহিকতার একটু ঘাটতি আছে। এই কথাই আমরা শেষ করতে চাই, সৌম্য সরকারের মতো প্লেয়ার যারা আছেন আরো ধারাবাহিক হতে হবে। অনেক ধন্যবাদ খালেদ মাসুদ পাইলট, ধন্যবাদ নাজমুল আবেদিন ফাহিম, ধন্যবাদ মিজানুর রহমান বাবুল, সেই সঙ্গে কৃতজ্ঞতা যারা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, সবাই ভালো থাকবেন, বিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।